আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানুল মুবারক মাসে নিজের স্ত্রীর সাথে সহবাস করলে তিনটি সবচেয়ে বড় উপকার রয়েছে, কিন্তু এই উপকারগুলি বলার আগে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের সমাজের মধ্যে অনেক এমন মানুষ আছেন যাদের মস্তিষ্কে সর্বসময় এই প্রশ্নটি জেগে থাকে, সর্বসময় এটি সন্দেহ থেকে থাকে যে রমজান মাসে নিজের স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি যাবে না, মানে এটি করা কি জায়েজ আছে। তো কেউ আবার এটি মনে করে থাকেন যে না, এমনটি করা একেবারে হারাম আছে। তো কিছু কিছু মানুষ এটি ভেবে থাকেন যে এমনটি করা গুনাহ আছে। তো কেউ আবার এটি মনে করে থাকেন যে না, এটি করা ভুল হবে। কিন্তু পবিত্র হাদিসের আলোকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এমনটি করা একদমই জায়েজ আছে। কিন্তু হ্যাঁ, যখন আপনি রোজা অবস্থাতে থাকবেন তখন এমনটি করা মানে সহবাস করা নাজায়েজ ও হারাম রয়েছে। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা থাকা অবস্থাতে স্ত্রীদের সাথে সহবাস করবে না, যদি করে থাকো তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এবং এমনটি করলে মারাত্মক গুনাহও হবে এবং তার কাফফারাও দিতে হবে। আর তার কাফফারা এই যে একটি রোজা ভাঙার পরিবর্তে 60 জন মিসকিনকে দুইবার পেট ভরে খাবার খিলাতে হবে, অথবা 60টি রোজা প্রতিনিয়ত পালন করতে হবে, অথবা 60 জন ক্রীতদাসকে আজাদ করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রোজা অবস্থাতে যেমন খাওয়া দাওয়া নিষিদ্ধ আছে, ঠিক তেমনইভাবে স্ত্রীদের সাথে সহবাস করাও হারাম আছে। কেননা রোজা রেখে সহবাস করা থেকে নিষেধ করা হয়েছে, কিন্তু ইফতারের পর থেকে নিয়ে সেহরির আগে পর্যন্ত স্ত্রীর সাথে দেখা করতে পারবে, মানে তার সাথে সহবাস করতে পারবে। আর যদি কোনো উজরে শরীর কারণে দিনের বেলাতে রোজা না রাখতে পারে তাহলে দিনের বেলাতেও স্ত্রীর সাথে সহবাস করতে পারবে। কিন্তু এটি সর্বসময় মনে রাখবেন যে আপনি যেন রোজা অবস্থাতে না থেকে থাকেন, কেননা রোজা অবস্থাতে স্ত্রীর সাথে সহবাস করা একেবারে হারাম আছে। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের একটি রাত্রিতে তার স্ত্রীর সাথে সহবাস করলেন আর তারপর গোসলে জিনাবত করলেন, কিন্তু তারপর যখন গুনাহের এহসাস হলো তখন তিনি কাঁদতে লাগলেন আর নিজেকে অভিশাপ দিতে লাগলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ও আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, কেননা আজ আমার বড় ভুল হয়ে গেছে। যখন আমি আমার স্ত্রীর কাছে গেলাম আর তার কাছে কি এমন একটি সুগন্ধি অনুভব করলাম, তো আমি নিজেকে আটকাতে পারলাম না আর নিজের স্ত্রীর সাথে সহবাস করে নিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উমর, তোমার এমনটি করা একেবারে উচিত হয়নি। তারপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পরিস্থিতিকে দেখার পর অন্য আরও কিছু সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে গেলেন আর তারাও নিজের ভুলগুলি স্বীকার করতে লাগলেন, মানে নিজের ভুলগুলিকে মেনে নিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী নাযিল করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকরাতে ইরশাদ করেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এই আয়াতটি সূরা বাকারার 187 নম্বর আয়াতে রয়েছে আর যার অনুবাদ হলো গিয়ে, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। তো চলুন এবার এটিও জেনে নেওয়া যাক যে রোজা থাকা অবস্থাতে স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন দিতে পারবে কি পারবে না। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে রোজা অবস্থাতে নিজের স্ত্রীকে অথবা নিজের স্বামীকে চুম্বন দেওয়া জায়েজ আছে, কিন্তু যদি আপনি রমজানুল মুবারক মাসে রোজা অবস্থাতে থেকে থাকেন তাহলে রোজার অবস্থাতে স্ত্রীকে চুম্বন করা থেকে এড়িয়ে থাকাটাই উত্তম হবে। হানাফি, শাফি ও মালিকি মাসলাকদের অনুসারীরা এটি বলে থাকেন যে যতটা সম্ভব এটি করা থেকে দূরে থাকাটাই ভালো হবে। এটি অপছন্দনীয় জিনিস তো নয়, কিন্তু এর থেকে বাঁচাটাই ভালো হবে। এছাড়াও রোজা অবস্থাতে স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করা কেমন আছে, মানে রোজা অবস্থাতে স্ত্রী ও স্বামীর হাত স্পর্শ করা অথবা আলিঙ্গন করা চুম্বনের সমতুল্যই হয়ে থাকে, সেজন্য এমনটি করা থেকেও বেঁচে থাকা ভালো হবে। তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করলে তিনটি বড় উপকার কি আছে। নম্বর এক হলো গিয়ে, সন্তান নেক জন্ম নিয়ে থাকে, মানে নেক সন্তানের জন্ম হয়ে থাকে, কেননা এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত ও বরকত নাজিল করে থাকেন। আর এই মাসের মধ্যে মানুষ ইবাদত করে থাকেন, মানে নামাজ, রোজা ও আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতে মশগুল থেকে থাকেন, আর যার কারণে মানুষের হৃদয় আলোকিত হয়ে যায় আর হৃদয়ের মধ্যে একটি নতুন সতেজতা সৃষ্টি হয়ে থাকে আর ইমানের মধ্যে একটি নতুন নিখারও জন্ম নিয়ে থাকে। এরই জন্য নারী ও পুরুষদের বীর্য, মানে যে বীর্য থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করে থাকেন, তো সেই বীর্যের মধ্যে এক প্রকারের উজ্জ্বলতা সৃষ্টি করে থাকেন।
আর আপনারা তো অবশ্যই এটি দেখে থাকবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের সন্তানরা কত সুন্দর হয়ে থাকে এবং তাদের সন্তানরা কত নেককার হয়ে থাকে। তার কারণ শুধু আর শুধুমাত্র এটি যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে থাকেন, আর যার দ্বারা তাদের অন্তর তো আলোকিত হয়েই থাকে, তাদের ইমানও একেবারে উজ্জ্বল হয়ে যায়। এছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বীর্যের মধ্যেও নিখার সৃষ্টি করে দেন, যার কারণে তাদের সন্তান নেক জন্ম নিয়ে থাকে এবং সেই সন্তানদের ভিতরে ভালো ভালো গুণও থেকে থাকে। এটি সর্বসময় মনে রাখবেন যে নেক সন্তান জন্ম নিয়ে থাকে সেটি শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের কারণে, আর সেই বিশেষ পানি মানে বীর্যের মধ্যে নিখার জন্ম নিয়ে থাকে সেটিও শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের কারণে। সেজন্য এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য যদি দিনের বেলাতে রোজা রাখা হয় আর রাতের বেলাতে সহবাস করা হয়, তো ইনশাআল্লাহ এই রোজার ফজিলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক সন্তান দান করবেন। নম্বর দুই মানে দ্বিতীয় বড় উপকার, রমজান মাসে সহবাস করলে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে রমজান মাসে সহবাস করলে শয়তানের মকরু ফরেব মানে শয়তানের প্রতারণা থেকে স্বামী স্ত্রী নিরাপদ থেকে থাকে। তো এর অর্থ হচ্ছে এই যে রমজানুল মোবারক ছাড়া অন্যান্য দিনগুলিতে যখন স্বামী স্ত্রী সহবাস করে থাকে তো শয়তান স্ত্রীর রুমে প্রবেশ করে যায়, মানে যেখানে মিয়া বিবি নিজের ইচ্ছা পূর্ণ করে থাকে সেখানে দাখিল হয়ে যায় এবং সে তার নোংরা প্রভাব স্ত্রীর পেটে দাখিল করে দেয়, আর যার কারণে শয়তানি অভ্যাসওয়ালা সন্তান জন্ম নিয়ে থাকে। এখন আপনাদের মস্তিষ্কে এই প্রশ্নটি নিশ্চয় জেগে উঠেছে যে এমনটি কিভাবে হতে পারে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মেহবুব এবং আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শয়তান হলো গিয়ে আপনার প্রকাশ্য শত্রু। যখন কোনো বাচ্চা জন্ম নিয়ে থাকে তো সেই সময় শয়তান সেখানে এসে থাকে আর বাচ্চাটিকে পরেশান করতে থাকে এবং তাকে কষ্টও দিয়ে থাকে, আর সেই সময় বাচ্চাটি খুবই কান্না করে থাকে। তো সেই জন্য যখন সন্তানের জন্ম হবে সেই সময় যেন তার কানে আজান দেওয়া হয় যাতে করে বাচ্চাটি স্বস্তি অনুভব করে থাকে আর শয়তান সেখান থেকে পালিয়ে যায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আজান পড়ার কারণে শয়তান অনেক দূর অনেক মিল পর্যন্ত পালিয়ে যায়, সেজন্য আজান পড়তে দেরি করা উচিত নয়, বরং যখনই সন্তান জন্ম নিবে তো তার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান পড়া একেবারে খুবই জরুরি হবে। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন শয়তান তার অপকর্ম থেকে বিরত থাকে না, সে সেখানেও এসে থাকে আর সে সময় মৃত্যুবরণকারীকে পরেশান করতে থাকে যাতে করে তার মুখ থেকে আবল তাবল বের হয় আর কলমা তৈয়ব সে ব্যক্তি তার জিহ্বা দিয়ে বের করতে না পারে। সেজন্য আমাদেরকে এটি করা উচিত হবে যে যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন সেখানে উপস্থিত লোকেরা উচ্চস্বরে কলমা শরীফ পাঠ করবে যাতে করে মৃত্যুবরণকারী ব্যক্তি কলমাটিকে স্মরণ করে এবং সেটিকে শোনার পর সে কলমা পাঠ করে নেয়। শুধুমাত্র এটি নয়, বরং যখন সে ব্যক্তি একদম ইন্তেকাল করে যায় তো সেই সময় পর্যন্ত তার পিছা ছাড়ে না এই শয়তান, তার পিছু তবুও করে থাকে আর তার পিছু করতে করতে তার কবর পর্যন্ত পৌঁছে যায় আর তাকে নিজের শক্তি দ্বারা পরেশান করতে থাকে, শুধুমাত্র এই জন্য যে যাতে করে সে ব্যক্তি সঠিকভাবে কবরের প্রশ্নের উত্তরগুলি না দিতে পারে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আজানের আওয়াজ শোনার পর শয়তান মিলো দূর পর্যন্ত পালিয়ে যায়, এরই জন্য মাইয়াতকে দাফন করার পর তার কবরের উপর আজান দেওয়া হয়ে থাকে, আর এটি করার কারণে মৃত ব্যক্তি অনেকটাই স্বস্তি অনুভব করে থাকে। এমনইভাবে যখন মিয়া বিবি সহবাস করে থাকে তখন সেই সময়ও এই শয়তান নিজের অপকর্ম থেকে বিরত থাকে না আর সেখানেও পৌঁছে তাদেরকে পরেশান করতে থাকে আর নিজের নোংরা প্রভাব স্ত্রীর পেটের মধ্যে দাখিল করার সম্পূর্ণ চেষ্টা করে থাকে। সেজন্য তার এই নোংরা প্রভাব থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াও ইরশাদ করেছেন, আর মিয়া বিবি সহবাস করার সময় যেন এই দোয়াটিকে অবশ্যই পাঠ করে থাকে। আর সেই দোয়াটি কিছু এমনভাবে রয়েছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা ও জান্নিবিশ শয়তান, আর এর অর্থ কিছুটা এমন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে আমি এই কাজটিকে শুরু করছি, হে আল্লাহ আপনি আমাদেরকে এই শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন তাদেরকেও এই শয়তান থেকে দূরে রাখবেন। আর এই কথার মানে এটিও যে শয়তান রমজানের মোবারক ব্যতীত অন্যান্য দিনগুলির মধ্যেও মিয়া বিবির কাছে প্রবেশ করে থাকে আর তাদের দুজনের সম্পর্ককে শেষ করে দেওয়ার খুবই চেষ্টা করে থাকে। সেজন্য এই শয়তান থেকে বাঁচার জন্য প্রত্যেক মুসলমানকে এই দোয়াটি পড়া একেবারে জরুরি হবে, আর রমজানুল মোবারক মাসের মধ্যে সহবাস করার কারণে নেক সন্তান জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে বেশি হয়ে যায়।
কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শয়তানকে রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিকল দিয়ে বেঁধে রেখে দেন। রমজান মাসে সহবাস করার তৃতীয় সবচেয়ে বড় উপকার। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে রমজানুল মুবারক মাসে সহবাস করলে 70 গুণ বেশি সওয়াব মিলে থাকে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি নেক কাজ করে থাকে অথবা খারাপ কাজ করে থাকে তো সেই দুইটি কাজেরই বদলা 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আর সহবাস করা এটি একটি সওয়াবের কাজ রয়েছে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ইরশাদ করেছেন যে সহবাসের মধ্যে সওয়াব রয়েছে। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি মিয়া বিবি সহবাস করে তো তার মধ্যেও কি সওয়াব আছে? তো আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে জি হ্যাঁ। আচ্ছা বলো তো, যদি সে ব্যক্তি জেনা করত তো তাহলে কি তাকে আযাব দেওয়া হতো না? এবং যেহেতু সে ব্যক্তি নিজের বিবির হক আদায় করছে তো সেজন্য তাকে এটির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দান করে থাকেন। আর রমজানুল মুবারকে স্ত্রীর সাথে সহবাস করলে 70 গুণ বেশি সওয়াব দেওয়া হয়ে থাকে। কিন্তু এটি মনে রাখবেন যে এটি রোজার অবস্থাতে যেন না হয়ে থাকে, নইলে বড় থেকে বড় গুনাহের অংশীদার হয়ে যাবেন আর যার কারণে রোজা ভেঙে যাবে এবং কাফফারাও আদায় করতে হবে, যেটি আমরা আপনাদেরকে উপরে জানিয়ে দিয়েছি। সেজন্য রোজার অবস্থাতে এই কাজটিকে কখনো করবেন না, কেননা এটি অনেক বড় ভুল আছে। আর এই কথাটিকেও সর্বসময় মনে রাখবেন এবং আজকের এই ভিডিওতে যে তিনটি উপকার আপনাদেরকে জানালাম সেই কথাকেও বিশেষ করে মনে রাখবেন। কেননা কোন এমন ব্যক্তি আছে যে নেক সন্তান চায় না, সেজন্য আজকের এই কথাগুলির উপর অবশ্যই আমল করবেন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।